सिस्टर निवेदा के जी स्कूल बातकुल्ला नदिया प्रेजेंटिंग रिकॉर्डेड ऑनलाइन क्लास। তাহলে আবার অনেক দিন পরে আজকে দেখা হলো, তাই তো? সবাই পড়াশোনা করেছে তো? বাড়িতে পড়াশোনা করেছে? যেগুলো লিখতে দেওয়া ছিল সব কমপ্লিট? আচ্ছা, তাহলে আজকে বিজ্ঞান বিজ্ঞান শুরু করছি, পৃষ্ঠা 48। বললাম আজকে কালি। পৃষ্ঠা 48-এ আছে, তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবে, বড় বড় রাস্তা দিয়ে যখন যাবে, তখন তোমরা কিভাবে যাবে? যখন বড় বড় রাস্তা দিয়ে হাঁটবে, পার হবে, তখন কিভাবে চলবে? এটা কিন্তু খুব জরুরি, কারণ রাস্তা দিয়ে যদি সাবধানে এবং গুরুত্ব দিয়ে এবং চারিদিকে নজর না রেখে রাস্তা দিয়ে হাঁটলে বা রাস্তা পার হলে অনেক রকম বিপদ হতে পারে। প্রথম কথা হচ্ছে অ্যাক্সিডেন্ট হতে পারে গাড়ি দেখে রাস্তা পার না হলে। দ্বিতীয় কথা, মানুষের সঙ্গে ধাক্কা লাগতে পারে, হাতে কোনো জিনিস থাকলে সেটা পড়ে যেতে পারে। এই জন্য বলছে রাস্তা দিয়ে হাঁটার সময় কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন প্রথমেই রাস্তা পার হতে গেলে দুদিকটা দেখে নিতে হবে, ডান দিক এবং বাঁ দিক তাকিয়ে দেখে নিতে হবে। হাঁটার সময় ফুটপাতের বা রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটতে হবে। তারপরে যখন আমরা কোনো গাড়িতে চড়ব, বাসে বা ট্রেনে, তখন ধাক্কা ধাক্কি গুঁতোগুঁতি করে আগে ওঠা তা চলবে না, পরপর উঠে যাব আমরা। যে আগে এসেছে সে দাঁড়িয়ে পড়লো, তার পেছনে পেছনে আমরা সবাই দাঁড়াবো, তারপরে আস্তে 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 উঠে যাব। তারপরে রাস্তা দিয়ে যখন হাঁটবো, রাস্তায় কোনো গর্ত আছে কিনা দেখতে হবে, পাশে ড্রেন দেখে চলতে হবে, আবার রাস্তায় অনেক তার থাকে বিদ্যুতের, এদিক ওদিকে দেখতে হবে, অনেক সময় তো পোস্ট থেকে কোনো তার নিচে নেমে এসছে, সেগুলোও যেন খেয়াল থাকে। এইভাবে আমরা রাস্তায় চলবো। এছাড়াও আরও কিছু বাড়তি সতর্কতা, অন্য কিছু আমাদের নজরে রাখতে হয়, যেমন বাড়িতে যদি কোনো ধারালো জিনিস থাকে সেগুলো কিন্তু ছোটরা হাত দেবে না। হ্যাঁ, দরকার হলে, যদি দরকার হয়, ধরো স্কুলের ওয়ার্ক এডুকেশনও তো করতে দেয় কাঁইচি দিয়ে কাগজ কাটা, তখন বড়রা যেন সঙ্গে থাকে, এইটা মাথায় রাখতে হবে। তারপরে এটা গেল বাড়ির কথা, ধারালো জিনিসের কথা। কারেন্ট, বিদ্যুতের তার, সুইচ বোর্ড বা গ্যাস, আগুন, এইগুলো কিন্তু তোমরা মোটেও সেই সব ধরবে না, খুব প্রয়োজন না হলে। তোমাদের তো প্রয়োজন নেই, তবু অনেক সময় মায়েরা বলে লাইটটা সুইচটা অফ কর, লাইট জ্বালো, এই সমস্ত বলে। ভেজা হাতে কিন্তু তোমরা কেউ লাইটে, কারেন্টে, সুইচ বোর্ড বা তারে ভেজা হাতে কখনোই হাত দেবে না। আর একটা হচ্ছে জল থেকে সাবধান। জলে যদি নামো, বড়রা থাকবে, জল মানে পুকুর বা নদী, এখানে নেই, তবুও দেখা যায় অনেকে কোথাও বেড়াতে গেল, আত্মীয়র বাড়িতে গিয়ে পাশে একটা নদী বা পুকুর আছে, চল যাই, জলে কিন্তু নামবে না, খুব সাবধান, এটা তো অভ্যাস নেই। জলে নামার আগে সাঁতার জানতে হবে, যারা সাঁতার জানো তারাও বড়দের সঙ্গেই নামবে, তো জল থেকে কিন্তু খুব সাবধান। কোনো গর্তে বা পুকুরে যদি জল জমে, সেখানে নামার সময় বড়রা যেন সঙ্গে থাকে, আর নামার তো প্রয়োজন নেই, যদি দরকার হয় তাহলে বড়দের সঙ্গে যাবে। এই সমস্তভাবে সাবধান যদি আমরা হই, তাহলে আমরা, আমাদের কোনো দুর্ঘটনা ঘটবে না। আর স্বাস্থ্য রক্ষারটা আমরা আগে পড়েছি, যে হাত ধুতে হবে, এখন তো আরও নিয়ম হয়েছে স্যানিটাইজার দেওয়া, মাস্ক পরা ইত্যাদি, আমরা সেটা বলেওছি কিছুদিন আগে, তো সেটা আলাদা আর এটা আলাদা, এটা হচ্ছে দুর্ঘটনা জাতীয়, আর আমরা আগে যেটা পড়েছি সেটা হচ্ছে স্বাস্থ্য রক্ষা। তাহলে দেখো মানুষকে বাঁচতে গেলে কত চিন্তা ভাবনা করতে হয়। তো তোমরা পড়াশোনা করবে, গান বাজনা করবে, খেলাধুলা করবে, ছবি আঁকবে, সব ঠিক আছে, কিন্তু যখন অন্য কিছু করবে তখন মনটা যেন সেদিকেই থাকে, অর্থাৎ যখন রাস্তায় উঠবে তখন রাস্তার দিকেই মন থাকবে, যে কোথায় গাড়ি, কোথায় লোক বেশি, কোথায় কে কী করছে, একটু দেখে শুনে হাঁটতে হবে। পুকুর নদীর ধারে গেলে সেখানেও সাবধানে থাকতে হবে, এই আর কি, অর্থাৎ সবসময় অ্যালার্ট, সাবধান থাকতে হবে। এটা গেল বিজ্ঞান। তাহলে তোমাদের বিজ্ঞানের 48 পৃষ্ঠা পড়া থাকলো, যে কী কী অভ্যাসে আমরা থাকলে ভালো থাকতে পারি বা কীভাবে আমরা সাবধানতা অবলম্বন করব আমাদের জীবনযাপনের সময়। হ্যাঁ, পড়া 48 পৃষ্ঠা পড়া থাকলো এই। হ্যাঁ, এবার অঙ্ক আগের দিন কী করেছিলাম বলো তো, কটা কাজ দেওয়া হয়েছিল সেগুলো আমি একটু বলে দিই।
তিন অঙ্কের ক্ষুদ্রতম জোড় সংখ্যা ছিল এগুলো দেয়া, সবাই করেছো? তিন অঙ্কের ক্ষুদ্রতম জোড় সংখ্যা বলো, সৃজিতা বলো, বলে ফেলো যে পারবে বলো। তিন অঙ্কের ক্ষুদ্র, এই ধরনের অঙ্ক থাকলে প্রথমে তোমাদের ভাবতে হবে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা। তাহলে তিন অঙ্কের ক্ষুদ্রতম তো 100, তখন দেখবে এই সংখ্যাটা জোড় না বেজোড়, অর্থাৎ এককের ঘরে জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা। যেই দেখলে এককের ঘরে 0, তখনই এইটাই তাহলে জোড় সংখ্যা। তাহলে তিন অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাটা যেটা, সেটাই তিন অঙ্কের জোড় সংখ্যা ক্ষুদ্রতম, অর্থাৎ 100। আর বেজোড় কোনটা? তাহলে আমরা জানি জোড়ের পরের সংখ্যাটাই বেজোড় হয়, তাহলে 100-র পরে হবে 101। তাহলে তিন অঙ্কের ক্ষুদ্রতম বেজোড় হচ্ছে 101। তিন অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা, এইটা বের করতে গেলে আমাদের প্রথমে ভাবতে হবে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কি। তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 999, অর্থাৎ 999, অর্থাৎ 999 মানে 999 হচ্ছে তিন অঙ্কের বৃহত্তম। তাহলে এটাকে আমাকে জিজ্ঞেস করেছে জোড় কোনটা, তা আগে বৃহত্তমটা বের করলাম, করে আমি আমি দেখব যে এককের ঘরে কি আছে। এককের ঘরে বেজোড় সংখ্যা, তাহলে এই সংখ্যাটা হচ্ছে বেজোড়, বেজোড়। তারপরে আমি আরও ভাবব, বলেছে বৃহত্তম জোড়, এটা যদি বেজোড় হয় এর পরেরটা তো 4 অঙ্কের, তাহলে নিশ্চয়ই কি হবে এর আগেরটা হবে, এইটা আমাকে ভাবতে হবে। হ্যাঁ, যে হ্যাঁ আমি কিভাবে তোমরা ভাববে সেটা শেখাচ্ছি। এর পরের সংখ্যাটা 1004 অঙ্ক, তাহলে নিশ্চয়ই এর থেকে ছোট হবে, অর্থাৎ 999-এর আগেরটা হচ্ছে 998। তাহলে এইটাই হচ্ছে 998 হচ্ছে তিন অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা, আর এটা তিন অঙ্কের বৃহত্তম কি সংখ্যা, বেজোড় সংখ্যা। হয়ে গেল, তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 1 যোগ করলে কত হয়, অর্থাৎ এটার সঙ্গে 1 যোগ করলে কি হয়, 1000 হয় পরের সংখ্যা, তাহলে এটা 1000 হবে। পরেরটা হচ্ছে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল ড্যাশ অঙ্কের সংখ্যা হয় 6-এরটা, তাহলে বিয়োগফল কত অঙ্কের সংখ্যা হবে, কি বলেছে অঙ্কটা, তিন অঙ্কের ক্ষুদ্রতম 100, একটাও কালি নেই, এই 100, এটার থেকে মাইনাস 1 করলে কি হয়, 99, এটা কত অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের, তাহলে লিখতে হবে ওটা, হ্যাঁ 2 অঙ্কের, নিজেরা নিজেরা ভেবে করবে। এবার 7-এরটা, 7 নম্বর অঙ্কটা আছে 608 বিয়োগ কত হলে, এই অঙ্কটা তোমরা কিভাবে করেছো, কি করতে হবে বলো তো, 608 থেকে না কি কি করে বুঝবো, ব্যাপারটা তা না, বিয়োগ করে না, আমি কি করে বুঝবো যে অঙ্কটা কি করতে হবে, সেটা কি করে বুঝবো, এইভাবেই বুঝবো যে 371 আর কত হলে 608। তাহলে কত হলে অঙ্ক, এই ধরনের যখন আমরা বলি 5 আর কত হলে 8, সেই অঙ্কগুলো তো বিয়োগ হয়, হ্যাঁ সেই জন্য এই দুটো বিয়োগ করতে হবে। সৃজিতা কত উত্তর হয়েছে বলো তো, হ্যাঁ বিয়োগ করতে হবে। আচ্ছা 8-এরটা, 279 প্লাস, অর্থাৎ 279 আর কত হলে 500 হয়, 279 আর কত হলে 500 হয়, এটা কি করতে হবে, কত হলে, আমি বলেছি কত হলে, এই যে ব্যাপারটা, অর্থাৎ 5 আর কত হলে 7 হয়, এই কত হলে ব্যাপারটা থাকলেই অঙ্কগুলোতে বিয়োগ হবে, সেই জন্য এটাও 500 থেকে 279 বিয়োগ করতে হবে। কত হয়েছে, কত লিখেছো বলো, হ্যাঁ 221, হ্যাঁ। এবার 9-এরটা, 28 গুণ কত হলে 280, এটা কিন্তু ভাগ করতে হবে, 280-কে ভাগ, অর্থাৎ 28
এই শূন্যটা এখানে চলে যাবে দশ। এবার দশ নম্বর পাঁচশো পঁচিশ, হ্যাঁ এটা কত হবে, দশেরটা বলছে পাঁচশো পঁচিশকে কত দিয়ে ভাগ করলে একশো পাঁচ হবে। তাহলে আমরা জানি যখন এরকম ভাগ থাকে, এইটাকে এইটাকে বলা হয় ভাজক, এটাকে বলা হয় ভাজ্য, এটাকে বলা হয় ভাগফল। এটা কিন্তু আমরা জানি যে ভাজ্যকে যদি ভাজক দিয়ে ভাগ করি তাহলে ভাগফল পাই, আবার এটা দিয়েও যদি ভাজ্যকে ভাগ করি তাহলে ভাজক পাই। এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা পাবো, এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা পাবো। তাহলে এখানে ঠিক ওই ব্যাপারটাই রয়েছে, পাঁচশো ভাগ কত হলে একশো পাঁচ, অর্থাৎ এখানটা ধরতে হবে পাঁচশো আর কত হলে একশো পাঁচ হয়, তাহলে এইখানটা পাঁচ না, তোমাদের একশো পাঁচ বলে দিয়েছে, তাহলে একশো পাঁচ এইবার এইখানটা পাঁচ, হ্যাঁ কত হয়েছে, ও পাঁচশো পঁচিশ আছে এটা, হ্যাঁ পাঁচশো পঁচিশ, তাহলে পাঁচ পাঁচা পঁচিশ, পাঁচ একে পাঁচ, এরকম হবে পাঁচ একে পাঁচ, এরকম। ভাজ্য ভাজক ভাগফলের বিষয়টা জানতে হবে তাহলেই তোমরা পারবে। এবার এগারো, তোমার ও ভাইয়ের বর্তমানে মোট বয়স সতেরো, তিন বছর আগে কত ছিল? তাহলে দেখো এখানে আছে তোমার ও ভাইয়ের, মানে কজন, এখানে দুজনের, দুজনের কত ছিল সতেরো, এবার তিন বছর আগে, তাহলে তো বিয়োগ তিন হবে না, বিয়োগ তিনই হবে, কিন্তু কটা তিন হবে, তোমারও তিন কমেছে ভাইয়েরও তিন কমেছে, হ্যাঁ হ্যাঁ তোমারও তিন কমেছে ভাইয়েরও তিন কমেছে, তাই তিন দুগুণে ছয় কমে যাবে। তাহলে সরল ভাষায় যদি করি তাহলে এরকম হবে এগারো। আবার এটাকে অনেকে তিন যোগ তিন লেখো, কিন্তু নিয়মটা কিন্তু তিন গুণ দুই, নিয়মটা কিন্তু তিন গুণ দুই, অর্থাৎ একজনের যদি তিন বছর কমে দুজনের তিন দুগুণে ছয়, এইভাবে করে দেখাতে হবে। হ্যাঁ বারোটা, বারোটা কী হবে, বারোটা বলেছে তোমার বাংলা পড়া ছিল এত পৃষ্ঠা, তুমি কিছুটা পড়ে দেখলে আরও তেতাল্লিশ পৃষ্ঠা বাকি। এইটা ওই সাত নম্বরের অঙ্কটার মতো, অর্থাৎ উনআশি পৃষ্ঠা ছিল, তুমি কিছুটা পড়েছো, পড়া ছিল উনআশি, এটা হচ্ছে কত বারোর অঙ্ক, উনআশি পৃষ্ঠা পড়া দেয়া ছিল, তুমি পড়েছো তেতাল্লিশ, তাহলে আর কত বাকি আছে, হ্যাঁ 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 তেতাল্লিশ বিয়োগ করতে হবে, এইটা হবে হয়েছে ছত্রিশ। আচ্ছা তাহলে এই অঙ্কগুলোই আজকে করা হলো। আর আর একটুখানি একটা নতুন জিনিস দিয়ে আজকে আমি, তাকে বলা হয় জ্যামিতি, জ্যামিতি আবার এটাকে কিন্তু অনেক সময় দীর্ঘ অনেকে দেয়। জ্যামিতি কাকে বলে, জ্যামিতি কি, জ্যামিতি কি, জ্যামিতি হচ্ছে আমরা কোনো কিছু জিনিসের আকার দেখতে পাই, যেমন একটা চুড়ি হাতের সেটা হলো এই রকম, তাই না, তারপর এই যে ব্ল্যাকবোর্ডটা দেখছি সেটা কিন্তু এরকম, তাই না, আবার অনেক অনেক ব্ল্যাকবোর্ড আছে পুরো এরকম এরকম, কিছু কিছু জিনিস আমরা দেখি, হ্যাঁ কিছু কিছু জিনিস আমরা দেখি, তাহলে আমরা এই ধরনের জিনিস দেখি, তাদের বিভিন্ন আকার আকৃতি আছে, তো যেগুলো এই গোল গোল জিনিস দেখি সেগুলোকে আমরা বলি কি, বলি গোলাকার বা বৃত্তাকার, তা এই গোল গোল জিনিসগুলোকে বলা হয় বৃত্তাকার, তো এগুলোকে গোলটাকে বলা হয় বৃত্ত। আবার কিছু কিছু জিনিস আছে এই রকম, তাদেরকে বলি আয়তাকার, বলো আয়তাকার, এই রকম জিনিসগুলোকে বলা হয় আয়তাকার।
আর কিছু কিছু জিনিসে দেখব চারটে দিকই সমান, এইগুলোকে বলা হয় বর্গাকার। আর কিছু কিছু জিনিস এরকম তিন কোণা আছে, তাদের বলা হয় হ্যাঁ ত্রিভুজাকার। তো এগুলো হচ্ছে আকার। আর জ্যামিতিতে এদের বলা হয়, এদের নাম আছে, সেটা হলো বৃত্ত, এটাকে বলা হয় বর্গক্ষেত্র, হ্যাঁ এটাকে বলা হয়, এটাকে বলা হয় আয়তক্ষেত্র। আচ্ছা আয়তক্ষেত্র তোমরা পরে বুঝবে, তাও লিখে দিই, আয়তক্ষেত্র এটাকে বলা হয় ত্রিভুজ। এদের হ্যাঁ জ্যামিতিক জ্যামিতিক নাম হচ্ছে এইগুলো, এদের বিভিন্ন রকম নাম আছে, হচ্ছে এইগুলো। তো এই সমস্ত আকারের আমরা জিনিস দেখতে পাই। তোমরা এই রকম কিছু ছবি বইয়ে আঁকবে, খাতায় আঁকবে, স্কেল দিয়ে, ছোটো ছোটো স্কেল দিয়ে এরকম আঁকবে, এটা কম্পাস দিয়ে এঁকে এদের নামগুলোকে লিখবে। হ্যাঁ এই সম্পর্কে আরও পরে আমরা বেশি করে নেব, ঠিক আছে? এই সপ্তাহে তোমরা এইটা একটু এঁকে এঁকে প্র্যাকটিস করো, আর বিজ্ঞানটা পড়া দিয়ে দিয়েছি, ঠিক আছে।